اللهم صل على سيدنا حبيبنا محمد وعلى آله وصحبه. اللهم آمين. اللهم يا رب العالمين يا رحمن الدنيا ويا رحيمنا نسألوك أن ترحمنا رحمة من عندك تغنينا بها عن من سواك لو فقد أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب الميزان. ربنا لا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا لا تخزنا في حياتنا ولا تخزنا عند مماتنا ولا تخزنا بعد الممات. ربنا حاسبنا حسابا يسيرا وانقلب الى اهلنا مسرورا. ربنا آتنا كتابنا بيميننا يوم تؤتي الكتاب. আয় আল্লাহ আমরা পাপি দাবি করা গেলাম আল্লাহ জীবনে যাওয়ার নাই অপরাধ না ফরমানি করেছি আল্লাহ গাছুড়ি বেঁধে নিয়ে হাত আপনার দরবারে হাত দোকান আল্লাহ সমস্ত গুণানি আপনার দরবারে হাত করেছি আল্লাহ জাহেরি বাতিনি সগিরা কবিরা জানা অজানা নতুন পুরানা ইচ্ছা অনিচ্ছা শেরে কুকুর সব কিছু নিয়ে আল্লাহ রাতের এই গভীর অংশে তোমার দরবারে হাত করেছি আল্লাহ যে সময় তুমি হালমিন মুস্তাউফিন হালমিন সাইল হালমিন মুস্তাউফিন করে ডাকতে আরম্ভ করেছো ক্ষমার জন্য ক্ষমা চাওয়ার জন্য কে আছো ক্ষমা চাওয়ার জন্য কে আছো ক্ষমা চাওয়ার জন্য কে আছো বলে ডাকতেছো আল্লাহ তোমার এই ডাক আল্লাহ তুমি যখন ডাকতেছো এই সময় আমরা গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ পাপের বোঝা মাথায় নিয়ে আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় আল্লাহ যত গুনাহ করেছি আল্লাহ কল্পনা দিয়ে চক্ষু দিয়ে অন্ধ দিয়ে আল্লাহ যত অন্যায় করেছি আল্লাহ সব কিছু দিয়ে হাজির হয়ে আল্লাহ সব কিছু দিয়ে হাজির হয়ে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও ইলাহি জিসের বাপ এবং তার গুনাহ আল্লাহ পায়ের তল থেকে স্নান করতে জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহের গুনাহ আল্লাহ কত যে অন্যায় করেছি আল্লাহ আমরা যদিও ভুলে গেছি আল্লাহ তুমি ভুল নাই গুনাহ হয় কেমন করতাম তুমি দাঁড়ি আল্লাহ গুনাহ হয় কেমন করতাম তুমি দাঁড়ি আল্লাহ আল্লাহ যত গুনাহ করেছি তুমি সব কিছু জানো তোমার আশা করে গুণ বারবান তুই সত্তর ইয়া আল্লাহ আল্লাহ হাসরের ময়দানে প্রকাশ করে দিও না আল্লাহ হাসরের ময়দানে আমাদের জীবনের গুণাগুলি প্রকাশ করে দিও না আল্লাহ ওই দিন মুখ খেলা কালো বানাইয়া উঠাই না আল্লাহ ওই দিন চেহারা বদল করে দিও না আল্লাহ নবী রাসূলের সামনে লজ্জা দিও না পীর উস্তাদ মা বাবার সামনে লাঞ্ছনা গঞ্জনা দিও না আল্লাহ সমস্ত নবী রাসূলের সামনে আল্লাহ কালামুখী বানাইয়া উঠাই না আল্লাহ বাম হাতে আমল নামা দিও না আল্লাহ বাম হাতে আমল নামা দিও না আল্লাহ তুমি মাফ করো আল্লাহ আমাদের মাফ করো আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করো আমাদের মা বাবাকে মাফ করো আমাদের আসাদ ভাই কালামকে মাফ করো আমাদের দিল দেব তোলা ভাই রামদের গাল্লা তুমি মাফ করো আমাদের মহাবিন খাদিম ইনসাদ ইনসার হিন্দের কে মাফ করো আল্লাহ আমাদের আশিক ইন্দের মাফ করো
আজকে সমস্ত জহাদারে মামুনকে মাফ করো, এলাকাবাসীকে মাফ করো, আল্লাহ যারা কবর যারা কবর রয়েছে তাদেরকে মাফ করো, আল্লাহ তাদের কবর নদীর কারণে বিলীন হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের আল্লাহ তুমি তাদের মাফ করো। আল্লাহ আজকের এই মাফি, আল্লাহ নাজাতের মাহফিল বানাই দাও, আজকের এই মাহফিল হেদায়েতের মাহফিল বানাই দাও, আল্লাহ আজকের এই আয়োজন কবরও মঞ্জুর করে দাও, আজকের এই মাদ্রাসা আল্লাহ আল্লাহ মারকাজে ইসলাম বানাই দাও, আল্লাহ মারকাজে ইসলাম বানাই দাও, আল্লাহ সত্যিকার নিখুঁত আলেম তৈরি করে দিও, আল্লাহ সত্যিকার নিখুঁত আলেম তৈরি করে দিও, আল্লাহ সত্যিকার হাক্কানি আলেম বানাই দিও, আল্লাহ যারা উস্তাদ আল্লাহ তাদেরকে তোমার মাহবুব বান্দারূপে কবুল করে দাও। হে আল্লাহ আজকের মাহফিলে যারা হাজির হয়েছেন, আজকের মাহফিলে যারা সাহায্য করেছেন, আজকের মাহফিলে যারা ইন্তেজাম করেছেন, আল্লাহ সবকিছু তুমি কবুল করো, সমস্ত সওয়াবটুকু নবীজির রূহ মোবারকে পৌঁছে দাও, নবীজির বিবি বাচ্চা আওলাদ পর্যন্ত আল্লাহ সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদীন ওলি আউলিয়া গোস কুতুব ফকির হাকিম আল্লাহ প্রত্যেকের রূহের উপরে পৌঁছে দাও, আমাদের সিলসিলার তামাম মাশায়েখদের রূহ পাকে পৌঁছে দাও, আল্লাহ হযরতে পূর্বরাবি রহমাতুল্লাহ আলাইহি শাহওয়াজলারি রহমাতুল্লাহ আলাইহি জমিনে যত উলিয়া শুয়ে আছেন, আল্লাহ আমাদের দেশে যত আপনার মাহবুব বান্দা শুয়ে আছেন, আল্লাহ তাদের প্রত্যেকে রুহের উপর বসিয়ে দাও, আল্লাহ এই দেশের মধ্যে যত মোমেন মোমেনাত কবরে শুয়ে আল্লাহ তাদের রুখের উপর বসে, আল্লাহ খাস করে আব্বা জান আব্বা জানের রুখের উপর বসে, আল্লাহ বড় ভাই জানের রুখের উপর বসে, আমাদের দাদা দাদি নানা নানি পীর উস্তাদ তাদের রুখের উপর বসে, হে আল্লাহ হে আল্লাহ এই দেশের মধ্যে আমাদের তরিকাপন্থী আমাদের সিলসিলা দ্বারা রয়েছে, আল্লাহ এদেরকে তারা কিদান করে, আল্লাহ এদেরকে তারা কিদান করে, অর্থাৎ তরিকতের মধ্যে যে নেয়ামত লুকায়িত আছে আল্লাহ ওই নেয়ামত দান করে দিন, আল্লাহ ওই নিয়ে আমাদের অধিকারী করে দিন, আল্লাহ ওই পর্যন্ত ওই দরজা পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে, আল্লাহ বিলায়েতের দরজা না পৌঁছা পর্যন্ত কাউকে ডাক দিয়ে দিবেন না, নবীজির নবীজির চেয়ারত না বহা পর্যন্ত নবীজির দিদার না বহা পর্যন্ত আল্লাহ কাউকে দুনিয়ার থেকে উঠাইয়া দিবেন না, আল্লাহ আমরা একদিন বিদায় নিতে হবে, আমাদের সবাইকে একদিন আপনি নিয়ে যাবেন, আল্লাহ ওই সময়ে রক্তে মাংসে হাড়ে নবদে দেলে জড়াবে আমার বাস্তুকে আপনার এসে দাদের দেখের জারি করে দিবেন, আল্লাহ জবানে কলেমা জারি করে দেবেন, জবানে কলেমা জারি করে দিবেন, রক্তে মাংসে এসে দাদের দেখের জারি করে দেবেন, আল্লাহ আমাদের কাশ্মীর জমি বাবা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদের দেশকে আল্লাহ শান্তি দান করেন, আল্লাহ আমাদের দেশে আল্লাহ কর্তৃপক্ষকে শান্তি দান করেন, আল্লাহ সকল মানুষের মধ্যে যে একটা হতাশা সৃষ্টি হয়ে গেছে আল্লাহ 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 আপনি খাস রহমত দান করেন, আল্লাহ আপনার কাছে রহমতের অন্যায় আল্লাহ কিছুদিন আগে আপনি একটু রহমতের পানি দান করেছেন, আল্লাহ আবার যদি আমার মনে হয় আবার একটু রহমতের পানি হলে আল্লাহ দেশের জন্য বড় কল্যাণ হবে, আল্লাহ আপনি একটু রহমতের পানি মঞ্জুর করে নেন, আল্লাহ আপনি সর্বশক্তিমান সবকিছু করতে পারেন, আল্লাহ আপনার কাছে কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ যতজনের মনের যত চাহিদা আল্লাহ আপনাকে পুরা করে দেন, প্রত্যেকের নেক চাহিদা পুরা করে দেন, আল্লাহ যারা পরীক্ষা দিয়েছে আল্লাহ যারা পরীক্ষা দিয়েছে আমাদের মাদ্রাসায় মানত করেছে আল্লাহ ওদেরকে ইজ্জতের সঙ্গে পাশ করাই দেবেন, আল্লাহ যারা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অথবা পরীক্ষা দিতে চলছে আল্লাহ এদেরকে আল্লাহ ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করবে, আল্লাহ আল্লাহ নাম মিল্লা দুন্না ইলমা এই আয়াতের ফায়েজ বরকত দান করে দেবে, আল্লাহ আজকের মা আছে আমার জীবনের এক ছাত্র, আমার জীবনের এক আদরের ছাত্র মৌলানা সিরাজুল ইসলাম, আল্লাহ দেখে বড় মনটা বড় ভেঙে গেছে, আল্লাহ তার স্বাস্থ্যটা এত খারাপ হয়ে গেছে, আল্লাহ আপনি তাকে আর একটু রহমত করেন, আল্লাহ স্বাস্থ্য থেকে আর একটু ভালো করতে, আল্লাহ দিনের খেদমত আঞ্জাম দেওয়ার তো, আল্লাহ এই সমস্ত আলেমের ঘরে যত ছেলে সন্তান সন্তান সন্ততি আল্লাহ ওদেরকে আল্লাহওয়ালা আলেম বানাবেন, আল্লাহ ওদেরকে আল্লাহওয়ালা আলেম বানাবেন, আল্লাহ ওদের হাতে যেন আমরা এই দায়িত্ব অর্পণ করে দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দিবেন, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
তাহলে